আমার আল্লাহ বলেছে এমন সন্তান দুনিয়াতে রেখে যাও যারা মা বাবাকে কবরে শুয়ায়াও মা বাবার কথা বলে নাই। কোন মা বাবা? যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র দশটা হলে বাসস্ট্যান্ড দাঁড়িয়ে থাকতো, যেই মা রাত্র দুইটা বাজলে সন্তান বাড়িতে না আসা পর্যন্ত দরজাটা খুলে দাঁড়িয়ে পরিবেশ নাই। ওই মা বাবার উদ্দেশ্যে আমার আল্লাহ ওয়াজ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহার করা বলুন সন্তানের দরকার আছে কিনা? যেই বাবা মাতার গা পাতাই পড়তো গো, রাত্রের দিন বানাইয়া রোজগার করত, জীবনটা বাঁচে না, তারপরও অফিসে যায়, দোকানে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, সাগরে মাছ ধরতে যায়, একটাই কারণ সন্তানকে লালন পালন, সন্তানের মুখে খাবার তুলে দিবে, এটাই উদ্দেশ্য। শুধু এটাই নয়, মার জীবন কত কষ্ট, রাত্র শীত, প্রচন্ড শীত, ডান দিকে যদি প্রস্রাব করে দিছি মা বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করে দিলে মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া গো সন্তানের সুখ নাই রাখত, মামে তরিণী হইয়া গো পাতলা পায়খানা পরিষ্কার করত, আশপড়োশী লোকেরা পায়খানার গন্ধে নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনো দিন নাকে কাপড় দেয়। শুধু এটাই শেষ নয়, কত কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য, একটা সন্তানের মুখ দেখার আশায় ডেলিভারিতে কত কত মা দুনিয়া ছেড়ে কবরে গিয়েছে, যায় না? কত মা ডেলিভারিতে অ্যাক্সিডেন্ট। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামী। অথচ তারপরেও মা জাতি মহিলারা সন্তানের আশা কিন্তু সারে নাই। নিউ মার্কেট ঢাকা, পাঁচতলা বাড়ির মালিক, পাঁচটা দোকান নিউ মার্কেটে, বাটা সিগন্যাল মোড়ে পাঁচতলা বাড়ি। তো আমি তখন রমজানে তারাবি পড়াই ঢাকাতে উস্তাদের সাথে, গেলাম আসরের পরে মিলাদ, মিলাদ শেষে তাবারুক বন্টন করতেছে, কিন্তু বাড়িওয়ালা ছেলে মেয়ে নাই। ভিক্ষুক মহিলারা হাত পাচ্ছে, মা গো আমার কিছু দেবেন, বাড়িওয়ালনি তাবারুক বাইটা দিতেছে। একটা ভিক্ষুক মহিলা তার ছোট বাচ্চা ছেলে কোলে নিয়ে হাত পাচ্ছে, ছোট বাচ্চাটাও ওই যে মা হাত পাতে দেখে দেখে শিখছে, বাচ্চাটাও হাত পাচ্ছে। বাড়িওয়ালনি দুইটা চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ গো আমাকে পাঁচতলা দিলা, পাঁচটা নিউ মার্কেটে দোকান দিলা, আমার এমন একটা ছেলে দিলা না, রাস্তায় ঘুরে না হাত পাতে মানুষের কাছে, আর আমার সম্পদ দিলা একটা সন্তান দিলা না, আমার সবগুলি সম্পদ নিয়ে যাও, একটা সন্তান দাও, আমি মা কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, তবু সন্তান কোলে নিলে কত শান্তি, আমি এটা একটু বুক করব। কত যে পাগল মা সন্তানের জন্য। গতকালকের এক ঘটনা, এক লোক বলে হুজুর মা ছেলে মেয়ে তো মারে ভাত দেয় না, ভারতের ঘটনা, গত রাত্রের আগের রাত্রে মাপিত ছিল ত্রিপুরা, বলতেছে হুজুর বিচার বসলাম, মা বাবা বাবা নাই, মারে দুইটা ছেলে ভাত দেয় না, মার কোনো খোঁজখবর নেয় না, মা না খায়া থাকতে থাকতে আমার ঘরে এসে কিছু কামকাজ করে কিছু ভাত টাত খায়, আর বলে আমার ছেলেরা তো আমার খবর নেয় না। আমরা সামাজিকভাবে বিচার বসলাম, তাকে বিচার করব, একটা দিন ধার্য করলাম, ওই দিন এই দুই ছেলের বিচার হবে, মারে কেন ভাত দেয় না। অবশেষে মা বলতেছে বাবা বিচার কইরো, আমার ছেলেরা মাইরো না, এই মারে কষ্ট দিয়ে মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না। বিচারকদেরকে বলতেছে তোমরা বিচার কইরো, আমার ছেলের মাইরো না। অথচ মার খোঁজ খবর নেয় না, মারে খাবার দেয় না, কাপড় দেয় না, কোনো খোঁজ খবর নেয় না, এরপরও মা কি বলছে বিচার কইরো, আমার ছেলের আরে মাইরো না। এই মা বাবার ওয়াজ কোরআন শরীফে আল্লাহ করেছে, দুনিয়ায় থাকতে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কি ব্যবহার করত? ভালো ব্যবহার। কিরকম ভালো ব্যবহার? নবীজি বলছে ভালো ব্যবহারটা কিরকম, আর করলে ভালো ব্যবহার কি পাবেন? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ।
ভালো ব্যবহার, ভালো ব্যবহার কিভাবে করলেন? বাজারে যাবেন, দোকানপাটে যাবেন, চাকরিতে যাবেন, বিকালবেলা বাসায় ফিরবেন, দাঁড়াইয়া চিন্তা করবেন মার লেগে কিনিমু, বাবার লেগে কিনিমু, মার জন্য বাবার জন্য কিছুই পারলেন না, এক খালি চারটা কলা কিনলেন, চারটা কলা বারো টাকা মাত্র, পকেটে টাকা নাই, চারটা কলা বারো টাকা, বারো টাকার কলা লইয়া রাত্র দশটাই বাড়িতে যাবেন, মা যে রুমে থাকেন যাইয়া মার রুমে পাশে দাঁড়াবেন, বলুন যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসে একটা মানুষ আছে ঘুমায় না, সন্তানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, বলুন এই মানুষটাকে। দরজায় যাইয়া চুট্টু করে ডাক দিবেন মা, মা দেখবেন চট করে জবাব দিবেন, বাবা আইছো, আমি তো তোমার মা ঘুমাই নাই, দরজা খুলে দিছে, মা গো মা কি করবো মা, পারি না তো কোলাইতে, চারটা কলা আনছি মা, তুমি আর বাবা দুইটা পিরা দুইজনে খাইও, বাবা ওইটা আসছে, বাবা কেন পয়সা খরচ করে কলা আনছ, অন্য সদাই নিয়ে আইতি, বাবা গো মন চায় তোমরা রে খাওয়াইতে, এই যে ভালো ব্যবহার, বাবা মন চায় তোমরা রে খাওয়াইতে, ছোট কালে তো কষ্ট করে আমরা রে খাওয়াইছো, লালন পালন করছো, নিজের মুখের খাবার গো বাবা সন্তানের মুখে লাগাইছো, সন্তানের মুখে উঠাইয়া দিছো, মা নিজে না ঘুমাইয়া গো মা আমরা রে ঘুম পাড়াইছো, বাবারে বুড়া মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খেদমত করো, কিতাবে আসছে, কিতাবে দেখেছি নিজের চোখে, বুড়া মা বাবার খেদমতে ছিল একটা যুবক, আমার আল্লাহ নির্দেশ করেছে আজরাইল, যুবকের হায়াত শেষ, আজরাইল এসে দেখে মা বাবার খেদমত করে যুবকটা, আজরাইল দাঁড়িয়ে আছে কিভাবে নিয়ে যাব, যদি এখন যুবকটাকে নিয়ে যায় বুড়া মা বাবার তো কষ্ট হবে, দাঁড়িয়ে আছে সাহস পাইতেছে না আজরাইল, আমার আল্লাহ রাগে আজরাইল রে দেরি করতেছো কেন প্রভু গো, যুবকটা তো তার মা বাবার খেদমতে লেগে আছে, এই যদি এই অবস্থায় তাকে নিয়ে যায় বুড়া মা বাবার কষ্ট হবে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি সাহস পাইতেছি না, খেদমত অবস্থায় তার রুহটা নেওয়ার জন্য, আমার আল্লাহ বলেন আজরাইল যা যা, মা বাবার খেদমতের কারণে আমি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিলাম, এই মা বাবার তো চিনি না, ভালো ব্যবহার দূরের কথা, মারে জাগাই দিতে পারি, কিন্তু করলে কি হবে? রাসূল বলেছেন চারটা কমলা মা বাবার জন্য অথবা চারটা কলা মা বাবার জন্য, হাতে দিলা মা বাবা খুশি, আমার আদুরের সন্তান কিছু না কিছু না নিয়ে বাড়িতে আসে না, কলাগুলো হাতে নিয়ে যদি খুশি হয়, আর যদি বলে বাবা খুশি হলাম খুশি হলাম, কলা দুইটা খাইবে তোর বাবা, দুইটা খাবো তোর মা, যাও বাবা তুমি ঘুমিয়ে থাকো, আমার নবী বলেছেন এইটুকুন ব্যবহারে যারা মা বাবার মন খুশি করেছ সন্তুষ্ট করেছ, আমার আল্লাহ কি পরিমাণ নেকি দিয়েছে, একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ছয়টা ইবাদত করে যেই নেকি লইয়া বাড়িতে যাবে গো, তুমি তোমার মা বাবার খুশির উদ্দেশ্যে, মা বাবার খেদমত, মা বাবার মন সন্তুষ্টির উদ্দেশ্যে চারটা কলা বা মা বাবার হাতে দেওয়ার কারণে তার চাইতে বেশি নেকি তোমার আমল নামাই পাইয়া গেছো। কিছু না কিছু করেন, কি খাইলে মা খুশি হয় বাবা খুশি হয়, এটি একটু করেন, আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে তাহলে কি কি করবেন, কোরআন শরীফ শিক্ষা দিছে মা বাবার কবরের পাশে, মা বাবার কবরের পাশে যান, যায় দুইটা হাত বাড়ায় ডাকেন, কি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ নিজে মা বাবার জন্য দোয়া শিখাইছে, কই দোয়া তো করলেন না, একটা মানুষ পাইলাম আপনাদের চট্টগ্রামে পতেঙ্গা এসে মায়ের জন্য দোয়ার মাহফিল করেছে, আল্লাহু আকবার বলুন, বাবা আমরা যে মা বাবার জন্য কিছু করি না, মা বাবা তো কবর থেকে দীক্ষার দিতেছে, কি বলে, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারাগা ফেলসুদি আজ হালে মা, কিরে বাবা এই সম্পত্তি তো আমার ছিল, আমার সম্পত্তি পাইয়া তুই সম্পত্তিওয়ালা হইছস, আমার বাড়ি পাইয়া তুই বাড়িওয়ালা হইছস, কিন্তু তোরা যে দুনিয়ায় থাকতে যদি এক সপ্তাহ সময়ে কোথায় গেছো, একটা দিন বেশি হইলে তোর বাবা রাস্তায় দাঁড়াইয়া থাকতো, আর আমি মা কান্দতে কান্দতে বাড়ির বিদায়টাম একদিন সহ্য করতে পারি নাই,
হার, আজকে বছরের পর বছর কবরে শুয়ে রইলাম সম্পত্তি পায়া, আমরা রে এইভাবে ভুলে গেলি দীক্ষা দিতে থাকে, এগুলি দুনিয়াতে সন্তানের উপর বিপদ হয়। কাজী কবর থেকে মা বাবা যেন দীক্ষা না দিতে পারে, আল্লাহ যে দোয়া শিখাইলেন এই দোয়াটুকুন আমরা তালাওয়াত করব। বাবা রে মসজিদের ইমাম সাহেব হুজুর নিয়েই দোয়া পড়াইতে হবে এটাই শর্ত নয়, আপনার মা বাবার জন্য আপনি দোয়া করেন আর আপনার মা বাবার খেদমত আপনি করেন, অন্যের দিয়া করাইবার চেষ্টা বেশি কইরেন না, নিজেরটা নিজে করেন, তাইলে সরাসরি কবুল হবে সন্তানের দোয়া মায়ের জন্য ডাইরেক্ট কবুল, মা বাবার দোয়াও সন্তানের জন্য কবুল। বাস্তব আমার এলাকার ঘটনা, মা বাবাকে কষ্ট দিলেন বিয়ে করার পর, বিয়ে করে জুট মিলে চাকরি করত শ্রমিক, জুট মিলের শ্রমিক, বাস্তব ঘটনা, পুরাপুরি ঠিকানা নাম বললে গিবত হবে আমি পুরাটা বলবো না, জুট মিলে চাকরি করত, দুই মাস হয়েছে বিয়ে করছে, সাপ্তাহে সাপ্তাহে বেতন, দুই মাস পরেই বলতেছে মা আমি আর বেতনের টাকা তোমারে দিতে পারবো না, আমার ভবিষ্যৎ আছে। মা জিজ্ঞাসা, বাবারে পসরা পায়খানা পরিষ্কার করলাম আমি, দশ মাস দশ দিন পেটে রাখলাম আমি, প্রসব ব্যথায় তিন দিন গলা কাটা মুরগির মতো লাফাইলাম আমি, বালতির পর বালতি রক্তক্ষরণ হলো আমার, মেতরিনী হইয়া পসরা পায়খানা পরিষ্কার করতাম আমি, আজকে তোর ভবিষ্যৎ হইছে, তাইলে কি আমাদের তুই খরচপাতি দিবি না? না, ওই বিবি সব বলছে খর খরচপাতি মা বাবারে দিলে আমাদের ভবিষ্যৎ আছে না, বিবির কথায় মা বাবারে বাইর ফিরে দিছে। অথচ ইসলাম বলেছে মা বাবার সন্তুষ্টির জন্য, মা বাবার নির্দেশে তোমার বিবিকে তুমি বের করে দিতে পারো।